এক্স্যাক্ট এই লোকেশনে শুটিংটি হয়েছিল। এই বুদ্ধ স্ট্যাচুটির পেছনেও একটা হিস্ট্রি আছে। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज हम घूमने जा रहे हैं एनटीआर घाट, लुम्बिनी पार्क एंड हुसैन सागर। तो दोस्तों हमारे साथ बने रहिए और देखते रहिए ये फुल वीडियो। আছেন আপনারা সবাই, আশা করি ভালোই আছেন। আজকে আমরা হায়দ্রাবাদে একটা পার্কে ঘুরতে যাচ্ছি, পার্কের নাম হলো লুম্বিনি পার্ক। আমাদের সঙ্গে আর আমাদের সঙ্গে ঘুরে দেখুন পার্কটা কেমন। তো এবারও আমরা যাচ্ছি বাইকে, এখন আছি রাস্তায়, আমাদের পৌঁছাতে আধা ঘন্টা মতো লাগবে। তো চলুন আমাদের সঙ্গে। তো দোস্ত আবি হাম পৌঁছনে বালে হে এনটিআর ঘাট পার্কিং এরিয়া মে। এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো এনটিআর গার্ডেন। আমরা এখন এনটিআর গার্ডেনে ঢুকছি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো এনটিআর রামারাওয়ের সমাধিস্থল। আর এই যে দেখছেন, ইনি হলেন এনটিআর রামারাও। ইনি ছিলেন এই অন্ধ্রপ্রদেশের, তৎকালীন অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার, আর এখন এই অন্ধ্রপ্রদেশটা হয়েছে তেলেঙ্গানা। এই যে সমাধিস্থল, আর এই যে এনটিআর গার্ডেনটা, এটা স্টার্ট হয়েছিল 1999 সাল থেকে। আর এটা সমাধিস্থল বলেই এখানে জুতো বাইরে খুলে এখানে খালি পায়ে গেটের ভেতরে ঢুকতে হয়। একটা সমাধিস্থলে গেলে তো মানুষটাকে সম্মান দেওয়াই উচিত। এটা হলো গেট, এই গেট দিয়ে ঢুকেই সামনে এই সমাধিস্থলটা দেখতে পাবেন। তো দোস্ত মেরে পিছে জো প্লেস আপ লোক দেখ রহে হে, ইয়ে হে ফরমার সিএম এন টি রামা রাও সার কা সমাধি স্থল। আর হ্যাঁ, পহলেই বতা দু কি ইহা পে শুজ অ্যালাউ নেই হে। इस समाधि स्थल के चारों तरफ एक सुंदर सा गार्डन बना हुआ है जो बहुत सारे पेड़ पौधों से सजा हुआ है। গার্ডেনের পেছন দিকটাই সমাধিস্থলের পেছনে বেশ কিছুটা জায়গায় জুড়ে সুন্দর করে পার্ক তৈরি করা আছে। পার্কের চারিপাশটা সবুজ ঘাস দিয়ে সুন্দর করে সাজানো, আর চারিপাশ দিয়ে সরু রাস্তা করা আছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন এই যে, এটাই হলো সমাধিস্থল, আর তার পেছন দিকটাই এরকম পার্ক করা। শান্ত আর নিরিবিলি, তাই এখানে অনেকে সময় কাটাতে আসে, বসে থাকে, গল্প করে। তো আসুন পার্কটা ঘুরে দেখাই আপনাদের। কত সুন্দর ফুল গাছ লাগানো, এদিকে দেখো। তো দোস্ত আবি হামারা ঘুমনা কমপ্লিট হে এনটিআর ঘাট, আবি হাম যা রহে হে লুম্বিনি পার্ক। বাচ্চারা আমার সঙ্গে ছবি তুলবে বলে এখানে বসেছে, অনেকগুলো ছবি তুললাম। কিউট বাচ্চাগুলো। তো গাড়ি পার্কিং করে আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি লুম্বিনি পার্কে। আমরা ফার্স্ট ঢুকেছিলাম এনটিআর গার্ডেন, আর এখন যাচ্ছি লুম্বিনি পার্ক। আমরা আজকে দুটো পার্কে ঘুরছি,
তো পার্কিং করে তারপর কিছুটা হেঁটে লুম্বিনী পার্কে ঢুকে, আর পার্কিং প্লেসটা হলো এনটিআর গার্ডেনের একদম পাশেই, আর লুম্বিনী পার্ক এনটিআর গার্ডেন থেকে একটু দূরে। এখানে অনেক খাবার ভুট্টা পুড়িয়ে বিক্রি করছে। তো আমরা চলে এসেছি। তো বন্ধুরা এটাই হলো লুম্বিনী পার্কের গেট, এখান দিয়ে আমরা ভেতরে যাব। তো চলুন আমাদের সঙ্গে। এটা হলো লাগেজ রাখার জায়গা, কেউ যদি লাগেজ নিয়ে আসে তাহলে এখানে রাখে। তো লুম্বিনী পার্কে ঢুকতে হলে টিকিট কাটতে হবে, আর পার হেড 20 টাকা করে টিকিট। यहाँ पे इवनिंग टाइम में लेजर शो होता है, जो हम देख नहीं पाए आप लोग जरूर देखें। মানে বিভিন্ন ধরনের রাইডস এর ব্যবস্থা করা আছে। এই দেখুন, এই যে রাইডসটা, এটা উপর থেকে আস্তে আস্তে নিচে আসবে, আর উপরে বেল দিয়ে আটকানো চেয়ারের উপরে অনেকে বসে আছে, ওখানে বসতে হবে, আর আস্তে আস্তে এটা নিচে ঘুরতে ঘুরতে নেমে আসবে। দেখুন এখানে উপর থেকে ওয়াটারফলের মতো এখানে জল পড়ছে, আর এই যে পাথওয়ে করা আছে এখান দিয়ে আমি এখন যাব। তো চলুন আমাদের সঙ্গে। গায়ে জল পড়ছে হালকা হালকা, ওয়াও, গায়ে কিনি মনে হচ্ছে পাশে জল আর জলের ভেতরে গুহা আছে, যেটাতে হেঁটে যাচ্ছি আমি। ও মাই গড, और ये लुम्बिनी पार्क हुसैन सागर के एकदम किनारे में है। চলুন পার্কের ভেতরটা আমরা ঘুরে দেখি। আমার সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা এখানে অনেক রকমের দোকান আছে, বিভিন্ন গিফট আইটেম, ঘর সাজানোর জন্য শোপিস, ছোট ছোট দোকান করা আছে, আর এখানে অনেক শোপিস, ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। এখন দেখি আমার কি কি পছন্দ হয়, আর আমি কিছু তো কিনবই এখান থেকে। यहाँ पे बहुत सारे गिफ्ट आइटम का शॉप है, जहाँ से आप लोग खरीदारी कर सकते हैं। যেহেতু এখন শীতকাল, তো শীতের জন্য বিভিন্ন বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এখানে, মাথার ব্যান্ড থেকে শুরু করে এখানে পার্স, হ্যান্ডব্যাগ, কানের বিভিন্ন স্টাইলিশ অক্সিডাইজ মালা, চাবি রিং, আরো অনেক কিছু এখানে শোপিস, ছোট ছোট বুদ্ধ মূর্তি, আমার ব্যবস্থা করা আছে, খিদে পেলে এখান থেকে খেতে হবে। আমরা তো এসেছি দুপুরবেলায়, আমার খুব খিদে পেয়ে গেছে, তো আমরা কিছু খেয়ে নেবো এখান থেকে। তার আগে আমরা স্টিমারে করে, স্টিমারে না, এখানে অনেক সাউথ ইন্ডিয়ান মুভির শুটিং হয়েছিল, তো তার মধ্যে কিছু সিমিলার সিন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, ইয়াহা পে সাউথ ইন্ডিয়ান সুপারস্টার মহেশ বাবু কাস্টেড পোকড়ি মুভি কা এক সং শুট হুয়া থা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই সাউথ ইন্ডিয়ান সুপারস্টার মহেশ বাবুর পোকড়ি যে মুভিটা, তার একটা গানের শুট হয়েছিল। দূরে দেখতে পাচ্ছেন একটা স্ট্যাচু, এটাই হলো হুসেন সাগরের মেইন অ্যাট্রাকশন, এটা হলো একটা বুদ্ধ মূর্তি, ওখানেই আমরা এখন যাব। কত টাকা করে নিয়েছে বোর্ডে করে?
এই হুসেন সাগরের মেইন অ্যাট্রাকশনে যাব। একটা বুদ্ধ মূর্তির স্ট্যাচু করা আছে ওখানে, আর এখানে টিকিট নিয়েছে পার হেড 50 টাকা। তো চলুন আমার সঙ্গে। तो दोस्तों अभी हम बोट पर बैठ गए हैं और अभी बस इंतजार है बोट स्टार्ट होने का। स्टीमर बोटे এখানে অনেকেই আছে। আমরা এখন এই বোটে করে যাব হুসেন সাগরের মেইন অ্যাট্রাকশন বুদ্ধ মূর্তির স্ট্যাচুতে। ওখানে আর অনেক মুভিতে এই স্ট্যাচুটা আছে, চলুন আপনাদের দেখাচ্ছি। আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। খুব সুন্দর হাওয়া হচ্ছে। এখানে অনেক ধরনের বোট সার্ভিসের ব্যবস্থা করা আছে, তার মধ্যে স্পিড বোট, মেকানাইজড বোট, ডিল্যাক্স ফ্যামিলি বোট, রাজহান্স, আর আছে ভাগ্যমতী ক্রুজ। আর ওই যে দেখতে পাচ্ছেন বুদ্ধ স্ট্যাচু, ওখানে শুধুমাত্র আপনি মেকানাইজড বোটে করেই যেতে পারবেন। ইয়াহা পে বহুত সারে বোট সার্ভিস হে, জেসে কি স্পিড বোট, মেকানাইজড বোট, ডিল্যাক্স ফ্যামিলি বোট, রাজহান্স আর ভাগ্যমতী ক্রুজ। ओनली मेकानाइज्ड बोट के थ्रू ही आप बुद्ध स्टैचू के पास जा सकते हैं। আমরা এখন স্টিমার বোট থেকে নেমে হুসেন সাগরের স্ট্যাচুতে যাচ্ছি, বুদ্ধ স্ট্যাচু। তো চলে এসছি আমরা, কত বড় একটা এখানে স্ট্যাচু। তো আমরা এখন বুদ্ধ স্ট্যাচুর ওখানে চলে এসছি। আপনাদের দেখিয়েছিলাম যে একটা স্ট্যাচু, কত বড়। এখানে জায়গাটা খুব সুন্দর, একদম খোলামেলা, চারিদিক দিয়ে এরকম জল আর খুব সুন্দর হাওয়া। এখানে লাইটের ব্যবস্থাও করা আছে, সোলার সিস্টেম করা, রাত্রেবেলায় এখানে লাইট জ্বালানো হয়, তখন এখানে বিভিন্ন কালারিং লাইট জ্বালানো হয়, তার জন্য আরও জায়গাটাকে আরও সুন্দর লাগে দেখতে। কত সুন্দর এখানে গার্ডেনিং করা হয়েছে। আমরা আগে অবশ্য এখানে একবার এসেছিলাম, তখন এত সুন্দর করে সাজানো ছিল না, এখন যতটা সুন্দর করে সাজানো হয়েছে। তো চলুন বন্ধুরা এই জায়গাটাকে একটু ঘুরে দেখা যাক। আপনারা এখন সাউথ ইন্ডিয়ান সুপারস্টার রামচরণের রাজা মুভির একটি সং দেখতে পাবেন। এক্স্যাক্ট এই লোকেশনে শুটিংটি হয়েছিল। এই যে বুদ্ধ স্ট্যাচুটি, এটি জিব্রাল্টার আইল্যান্ডে ইনস্টল করা আছে। এস এম গণপতি হলেন এর শিল্পকার, আর এই স্ট্যাচুটি 100 জন কারিগরের প্রচেষ্টায় 5 বছরে কমপ্লিট হয়েছিল। এই বুদ্ধ স্ট্যাচুটির নিচে যে চারকোনা প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জিব্রাল্টার প্ল্যাটফর্ম। আর এটি অনেক রকমের ডিজাইন দিয়ে সাজানো, আর এর উচ্চতা হলো 15 ফিট। এই জায়গাটা একটা আইল্যান্ডের মতো, ছোট্ট একটা আইল্যান্ডের মতো, হুসেন সাগরের একদম মিডিলে অবস্থিত। আর এই যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা এনটিআর রামা রাও বানিয়েছিলেন, আর এটার ওয়েট হলো 350 টন, আর উচ্চতা হলো 58 ফিট। এটা একটা হোয়াইট কালারের গ্রানাইট দিয়ে বানানো হয়েছিল, যেটা রায়গিরি পর্বত থেকে পাওয়া গেছিল, আর এটা পেয়েছিলেন এনটিআর রামা রাও। প্রত্যেক সাকসেসের পেছনে যেরকম একটা হিস্ট্রি থাকে, সেরকম এই বুদ্ধ স্ট্যাচুটির পেছনেও একটা হিস্ট্রি আছে। 1992 সালে এবিসি ইন্ডিয়া লিমিটেড এই স্ট্যাচুটি ইনস্টল করার দায়িত্ব নিয়েছিল। দুর্ভাগ্যবশত তখন এই মূর্তিটি হুসেন সাগরের জলেই ডুবে যায় এবং 10 জনের মৃত্যু হয়। ঠিক 2 বছর পরে জল থেকে তুলে স্ট্যাচুটিকে আবার নতুন করে ইনস্টল করা হয়। বুদ্ধ স্ট্যাচু হলো অহিংসার প্রতীক, আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির আদলে এটিকে বানানো হয়েছে।
2006 সালে দলাই লামা বুদ্ধিস্ট রিচুয়ালস মেনে এটিকে ইনোগ্রেট করেন। আপনারা কি জানেন এটি হলো ওয়ার্ল্ডের সবথেকে লম্বা মনোলিথিক বুদ্ধ স্ট্যাচু। আমাদের খুব খিদে পেয়েছে, এখানে খাবার মতো কিছু নেই, আমরা ওপারে যাব তারপর খাবো। তো এখানে পপকর্ন আর আইসক্রিম ছিল, তোমরা এই কুলফি আইসক্রিমটা নিয়েছি, ওটাই খাচ্ছি। আপনারা খাবেন তো চলে আসুন। तो दोस्तों आपको मेरा वीडियो कैसा लगा कमेंट करके ज़रूर बताएं। अगर अच्छा लगे तो लाइक कमेंट शेयर और सब्सक्राइब करना ना भूलें। तो दोस्तों आज के लिए बस इतना ही, फिर मिलेंगे न्यू वीडियो में। तो ब्लॉग शेष करे अखन आमरा जाच्छी घरे। तो आमार वीडियो आपनादेर काछे केमन लागलो अवश्य कमेंट करे जानाबेन, आर जोदि भालो लेगे थाके ताहले अवश्य लाइक करबेन आर आमार चैनलटिके सबस्क्राइब करे देबेन आर पाशे थाका बेल आइकनटि क्लिक करे देबेन। तो आजकेर मतो टाटा बाय, देखा होच्छे नेक्स्ट ब्लगे। লুম্বিনী পার্ক থেকে বেরিয়ে রাইট সাইডে মোমোর দোকান দেখে দাঁড়িয়ে গেলাম। ওখান থেকে মোমো খেয়ে তারপর আমরা আবার আমাদের বাড়িতে ফিরে আসলাম।